আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই জানতে চাচ্ছেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিভাবে সারা বাংলাদেশে করসল গাছ বা বিভিন্ন নার্সারি গাছ দিয়ে থাকি। তাই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, কারণ সব গাছ তো প্যাকেটিং করে দেখা সম্ভব না। আজকে একটা ছোট্ট অর্ডার আসছে, সিলেটে যাবে, দুটি নুনি ফল ও একটি করসল গাছ। এই দেখেন, আমরা অর্ডার পাওয়ার সাথে সাথে আমরা বাগান থেকে তুলে দিই, একদম টাটকা গাছ তুলে দিই। যেমন এই যে দেখেন, আমাদের নুনবি ভাই নুনি ফল গাছ উঠাচ্ছে। আমাদের যে নার্সারি আছে, আমরা জাস্ট ননি ফল গাছগুলো উঠে দিচ্ছি। আজকে আমাদের ট্রাক লোড হচ্ছে, অনেক পাইকারি ব্যবসায়ীরা ঢাকায় আমাদের কাছে অনেক গাছ নিচ্ছে, এই জন্য ভাই খুব ব্যস্ত। তার ভিতরেও আমাদের অনলাইনে কিছু অর্ডার আছে, সেগুলো আমার ফিল করতে দেখেন পলিথিন আছে, শিকড় কিন্তু একটু বের হয়ে গেছে। আমাদের পলিথিন চেঞ্জ করে একটু সুন্দর করে দিয়ে দিব। এধার ননি ফল গাছ একদম টাটকা উঠে দিচ্ছে। আমরা যে এরকম উঠাই রেখে দিই, বা অনেক নার্সারি আছে অনেকদিন ধরে রেখে দেয় আপনার এক জায়গায়, ঘরের ভিতর ঢুকায় বা আপনার ইসের ভিতর, ওগুলো কিন্তু টেম্পারেচার নষ্ট হয়ে যায়। আমরা একদম পিওর টাটকা, যখনই অর্ডার আসে তখনই আমরা কিন্তু গাছগুলো রেডি করে প্রসেস করে দিয়ে দিই। বাংলাদেশের 64 জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে দিয়ে থাকি, আপনারা নিতে পারবেন। যেমন এইটা ননি ফল গাছের দুটি চারা এবং একটা করসল গাছের চারা, এই তিনটা জিনিস আমাদের কোরিয়ার সার্ভিসে সিলেটে যেতে নিচ্ছে হলো 180 টাকার মতো, 80 কি 77 টাকার মতো চার্জ নিস পাইকার থেকে। আর এখানে দেখেন সুপারি গাছ আছে, এগুলো পাইকারি রেট একটা খুচরো রেটে থাকে, পাইকারি রেট আপনার 10 টাকা করে পিস পড়বে সুপারি গাছগুলো। এগুলো আমাদের ট্র্যাক লোড যায়, আজকে ট্র্যাক লোড হচ্ছে। পাইকারির সময় একটু রেট অনেক কম থাকে, আর খুচরো নিলে একটু আপনার 10-20 টাকা একটু রেট বেশি পাবেন। আর অনেক গাছে, যেমন এই আম গাছগুলো রেডি হচ্ছে, কলপের জন্য আমরা যাচ্ছি। আরও কিছু গাছের অর্ডার আছে, সেগুলো আমরা প্যাকেটিং করব। আর অবশ্যই করসল গাছটা এত পরিমাণে এখন জনপ্রিয় হয়েছে, আর এই করসল গাছটা অনেক ফেক করসল গাছ বা নকল করসল গাছ কিন্তু বের হয়ে গেছে। ওদিকে কিন্তু অনেকেই আপনার নকল করসল গাছ দিয়ে কিন্তু প্রতারিত হচ্ছে। আমাদের কাছে সেই প্রতারিত তো হবেন না আপনি আশা করি, কারণ আমাদের ভিডিও রিভিউগুলো আপনি দেখবেন, বা যত ভিডিও আছে সব কাস্টমার কাছে রিভিউ নেবেন। সাতক্ষীরা যে ক্যান্সারের ওষুধ যার কাছ থেকে শুরু হয়েছে এটা আবিষ্কার করছে, তিনি পর্যন্ত আমাদের কাছ থেকে এক করসল গাছ নিয়ে থাকে তার রোগীদের দেওয়ার জন্য। তার ভিডিওটাও আমাদের কাছে দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এই দেখেন গাছটা, এইটা হলো করসল গাছ। আমরা কেটের ভিতর দিয়ে থাকি যেন গাছটা কোনো ক্ষতি না হয়, গোড়া বা এই ডাল। এই কেটের ভিতর সুন্দর করে করসল গাছটা বসাচ্ছে। দেখেন আমাদের ভাই প্যাকেটিং করতেছে, একটু মনোযোগ দিয়ে দেখেন কীভাবে প্যাকেটিং করে। আমরা সারা বাংলাদেশে এভাবে দিয়ে থাকি। এই ক্রেটে 2 পিস করসল গাছ ধরে, আমরা 1 পিসও দিয়ে থাকি। আপনি 1 পিস অর্ডার করতে পারবেন, 3 চাপে যত পিস টাকা। আমরা এই ক্রেটে আমরা 2টা ননি ফল গাছ আর 1টা করসল গাছ একসাথে দিয়ে দিচ্ছি, কেন জায়গা আছে বলে। নাহলে আমরা যদি সে যদি 2টো করসল গাছ অর্ডার দিত তাহলে শুধু 2টো করসল গাছ দিতাম। আর করসল গাছের দাম কিন্তু এখন বেড়ে যাচ্ছে, আর অনেকে কম দামে নিচ্ছে, কিন্তু সেগুলো অরিজিনাল করসল গাছ হবে কিনা সেটা আপনারা নিজেরাই দেখবেন পরে যে কী হয়। সাধারণ গাছ ঢুকাই দিচ্ছে। আপনার যা হোক, যেখান থেকে গাছ নিন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কোনটা অরিজিনাল বা ই হোক। আমার কাছ থেকে নিতে হবে এটা কোনো বাধ্যকতা না, আপনি যেখান থেকে নেন ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ এখন প্রতারক প্রচুর বেড়ে গেছে। এমনকি আমাদের কাছ থেকে মনে করেন ছোটো গাছগুলো কিনে অন্যজনের কাছে, মনে করেন কি আমাদের কাছ থেকে মনে করেন 1000 টাকায় কিনে অন্য জায়গায় 1500, 1600, 1700, 1400 এরকম বিক্রি করতেছে। মানে তারা আমাদের কাছ থেকে কিনে লাভ হয় সেটা তাদের ব্যবসা, কিন্তু এত বেশি তো নেওয়া উচিত না, যেটা 1-200 টাকা লাভ করুক, 1200 বা 1100 বিক্রি করুক। আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই যেখান থেকে গাছ নেন না কেন অবশ্যই দেখে শুনে গাছটা নেবেন।